বিলকিস আলাদা খাওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে চেঁচিও না আমি আমার স্বামীর রান্না করতে এসেছি আর কারো না তাহলে এটা কে কেন এটা বুড়ি বিলকিস ভদ্রভাবে কথা বলো থাক বাবা তোরা এই নিয়ে আর ঝামেলা করিস না আমি একাই রান্না করে খেতে পারবো তাছাড়া আমি তো বুড়ি হয়ে যাইনি কি হয়েছে রে ঝামেলা করছিস কেন রাস্তা দিয়ে লোক গেলে কি বলবে সাকিব তুমি এখানে এই তুই এখান থেকে গেলি কেন ও আবার কি করলো ও সাকিব শুন শুন রে শোনো আমি রোডের ওই পারের জমিটা দেখতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করো আচ্ছা ঠিক আছে হ্যালো কে কেমন আছো ভালো নেই তো চলে এসো আচ্ছা তুমি আমাকে কবে বিয়ে করবা ওরে বাপ রে তোমার যে কালো স্বামী সুযোগ পেলে তোমার সুযোগ আর হবে না আজকে যেভাবে হোক বাড়ি যাচ্ছি বৌমা সারাক্ষণ ফোনে বিড়বিড় করলে চলবে তো কি করব বলি ছেলেটা তো মাঠে গেল রান্না করতে হবে না আপনার দরদ থাকলে আপনি খাবেন দাঁড়া ছেলে আসুক তারপর তো ব্যবস্থা করছি তোর ছেলে এলে কি হবে দেখবি কি হবে তার আগে বুড়ি তোর ব্যবস্থা করব ওগো তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে বিয়ে তোর সাথে আমার কিসের বিয়ে চল হট তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই চল হট মা
আমি তখন রং চিনতে পারিনি, না বুঝে তোমাকে কতই না কষ্ট দিয়েছি। ওরে খোকা, সব সুন্দরের মেয়ের মন পরিষ্কার নয়, কিছু সুন্দরী মেয়ের মনে ময়লা থাকে। হ্যাঁ মা, আজ তার প্রমাণ পেলাম। মা, মা গো। হাই দা, আরে এক পা গোবি না, যেখানে ছিলে সেখানে যা। ওগো, আমি কার কাছে যাব? তুমি আমার স্বামী হয়ে এমন কথা বলছো? এত মিষ্টি কোন মার্কেটে পেলি? তুই বলেছিলি না আমাকে ডিভোর্স দিবি, এখন আমি তোকে তালাক দেব। ওগো, এমন কথা বলো না মা, ওকে বোঝাও মা। মা গো, ওকে বোঝাও মা। পাছন, আমার পাছন। হ্যাঁ চল, আমি তোমার শাশুড়ি হয়ে তোমার হাত ধরে বলছি, আমার মেয়ে তো একটু ভুল করেই ফেলেছে, তাই বলে কি মানিয়ে নিয়ে যাই না? না, আমি কখনো নিতে পারবো না, কারণ আবার যদি এরকম করে। ওরে খোকা, ছাড়, যা হবার তা হয়েই গিয়েছে, একটা মেয়ের জীবন যে কত কষ্টের তা আমি জানি। যাও রান্না বসাও গা, আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। চলো বৌমা, দুজনে রান্না করি গা। আমার মতো কেউ কখনো ভুল করবেন না, কালো ছেলেকে অহংকার করবেন না, হয়তো আমার মতনই হবে, আমার শাশুড়ি ছিল বলে মানি নিয়েছে। হ্যালো মা।